বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বিরাট বড় সুখবর, রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট খুশির খবর। পশ্চিমবঙ্গে আবার নতুন করে গ্রুপ ডি নিয়োগ হবে। কখন আসছে বিজ্ঞপ্তি? যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এটি একটি খুবই ভালো খবর আপনার জন্য। হাইকোর্টের নির্দেশে রাজ্য জুড়ে হবে গ্রুপ ডি নিয়োগ, আর শূন্য পদের সংখ্যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। যত সংখ্যক বাতিল হবে তত সংখ্যক নিয়োগ হবে এবার রাজ্য জুড়ে। এছাড়া এই সংখ্যাটাও কিন্তু কম নয়, যথেষ্ট সংখ্যায় কিন্তু এবার গ্রুপ ডি নিয়োগ হবে। তবে এবার জেনে নিন কত সংখ্যক বাতিল হবে রাজ্যে। বাতিল হবে 1698 জন। আপনারা জানেন যে অবৈধ নিয়োগ যতগুলি হয়েছে সবার কিন্তু এবার বাতিল হবে। তবে ভাবুন, এবার নতুন করে রাজ্য জুড়ে প্রায় 2000 গ্রুপ ডি নিয়োগ হতে চলেছে। এবার হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যাদের অবৈধ নিয়োগ হয়েছে তাদের বাতিল করলে স্কুল বন্ধ হয়ে যাবে যদি এই আশঙ্কা থাকে, তার জন্যই কি সরকার তাদের বাতিল করছে না। তবে যদি এই আশঙ্কা থেকে সরকার তাদের বাতিল করছে না তাহলে নতুন করে নিয়োগ করতে হবে, দ্রুত নিয়োগ করা হোক। দ্রুত নিয়োগের ক্ষেত্রে আপনারা কতটা প্রস্তুত? আর আগামী মাসে আপনাদের জন্য কিন্তু আসছে বড় সুখবর। আর হাইকোর্টের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে বলা হয়েছে যে আগামী 8ই ফেব্রুয়ারি আপনাদের এই সমস্ত তথ্য জানাতে হবে, নতুন নিয়োগ করতে হবে তারা কতটা প্রস্তুত রয়েছে। আর 8 ফেব্রুয়ারি কিন্তু নতুন শুনানি রয়েছে বন্ধুরা আপনাদের সামনে। 8ই ফেব্রুয়ারি মানে আগামী মাসে আপনাদের সামনে বড় একটি সুখবর আসতে চলেছে। রাজ্য জুড়ে নতুন গ্রুপ ডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি কিন্তু শীঘ্রই প্রকাশিত হবে, কেননা পুরাতন যে কেস চলছে সবার কিন্তু চাকরি এখানে বাতিল হয়ে যাবে। 1698 জন চাকরি কিন্তু বাতিল হবে, আর তাদের জন্যই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, নতুন গ্রুপ ডি নিয়োগ হবে রাজ্য জুড়ে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।